তো আমাদের শোরুমে কিছু প্রোডাক্ট আপনাদের দেখানোর জন্য তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের বেড খাটগুলো যেটা আমাদের কাঠের খাটগুলো দেখেন ডিজাইনগুলো হ্যাঁ এটা হচ্ছে বেড দেখতেছি আমরা সো এই বেডের প্রাইসটা কত রাখতেছ না আপনাদের যে কিং সাইজের প্রাইস সেটা হবে 31900 টাকা প্রাইস 31900 টাকা কিং সাইজের ম্যাট্রেসটা এটার প্রাইসটা হবে আপনাদের 12881 টাকা 12881 টাকা আবার এটার উপরে একটা টপার আছে ম্যাট্রেস টপারটা টপার প্রাইসটা 5981 টাকা এটা একটা অফার বলছিলেন আপনি অফারের ক্ষেত্রে আপনারা 5% ডিসকাউন্ট হবে সকল ম্যাট্রেস থেকে আমরা 5% আর জিপি স্টারদের জন্য হচ্ছে 5% জিপি স্টারের ক্ষেত্রে শুধু আপনারা বেডের বেডের জন্য ম্যাট্রেসের জন্য ম্যাট্রেসের জন্য আমাদের প্রোগ্রাম চলতেছে এখন এক মাসে 5% আচ্ছা আচ্ছা এখন আমরা আরেকটা সুন্দর বেড দেখব এটা হচ্ছে রিগুলার বেডটা তো এই বেডটা সম্পর্কে বলেন ভাই কিছু এটার প্রাইস এটার প্রাইসের ক্ষেত্রে এটা বিডিএস 340 এটা প্রাইসটা হবে 36900 টাকা 36900 টাকা এটা 5 ফিট বাই 7 ফিট খাট হবে 5 ফিট বাই 7 ফিট এটা যে ম্যাট্রেস সেটা দাম হবে 10713 টাকা ডিসকাউন্ট 5% সেল আচ্ছা আচ্ছা আর আপনার ম্যাট্রেস টপারের দাম হবে 4981 টাকা আচ্ছা আচ্ছা আর আমরা এখন আরেকটা সুন্দর রিগালের যে হচ্ছে বেডটা এই বেডটা দেখব এটা হচ্ছে ওভারঅল কয় ফিট হবে এটা এটা 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট হবে আচ্ছা এটার প্রাইসটা আপনারা কত রাখতেছেন 36900 টাকা 36900 টাকা 36900 আর এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের দামটা আছে আমাদের 5 ফিট 7 ফিট খাটের জন্য একই ম্যাট্রিক্স যেটা 10713 টাকা আচ্ছা আচ্ছা তো আমরা এখন আরেকটা হচ্ছে বেড দেখব এই বেডটার প্রাইস আপনারা কত রাখতেছেন এটার বেডটার প্রাইস এটা হবে কিন্তু বোর্ডের বেড যেটা 14800 টাকা 14800 টাকা প্রাইস আচ্ছা আচ্ছা ম্যাট্রিক্সের প্রাইসটা সেম 10713 টাকা আচ্ছা আচ্ছা এটার ম্যাট্রিক্সের উপরে ম্যাট্রিক্স টপারটা ম্যাট্রিক্স টপার এবং ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের একই প্রাইস এটা 4981 টাকা প্রাইস এখন আমরা এই পাশে যে দেখব সবচেয়ে বেশি মানে হচ্ছে গর্জিয়াস যে হচ্ছে বেডটা এই বেডটা কিন্তু হচ্ছে ভাইয়া কিন্তু যেটা বলছিল যে সবচেয়ে বেশি বিক্রি হয় এখানে কারণ হচ্ছে এটার স্পেশালিটি যেটা হচ্ছে এই সাইডটা একটু বেশি যেখানে যেজন্য একটু আনকমন ডিজাইন এখানে বসতে পারবে বাচ্চারা বাচ্চারা বসে টিভি দেখতে পারবে অনেক সময় আমরা দেখা যায় হচ্ছে বেডের সামনে আমরা টিভি রাখি যে যেখানে এখানে বসে তারা টিভিতে দেখতে পারবে তো ভাই এটা এটার প্রাইসটা আপনি বলেন একটু এটার প্রাইসটা হচ্ছে 33100 টাকা ডাবল যে সাইজটা আচ্ছা 5 ফিট 7 ফিট আচ্ছা আচ্ছা আর কিং সাইজটার দাম হবে 39100 টাকা 39000 ওনলি ফর বেড প্রাইস কিন্তু উইদাউট ম্যাট্রিক্স হ্যাঁ হ্যাঁ উইদাউট ম্যাট্রিক্স হ্যাঁ সো ম্যাট্রেসের প্রাইসটা একটু বলে দেন ম্যাট্রেসটা কিন্তু ম্যাট্রেসের দামটা আমাদের 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য একই প্রাইস এটা 10713 টাকা 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট এটা এই মাসে যাবে অনেক সময় প্রোগ্রাম শেষ হবে আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে আরেকটা বেড দেখতেছি এটা কি আপনার হচ্ছে এটা 5 ফিট বাই 7 ফিট একটা খাট যেটা প্রাইসটা 31300 টাকা আপনি জিপি স্টার 5% ডিসকাউন্ট পাবেন জিপি স্টার 5% ডিসকাউন্ট পাবে আচ্ছা 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 এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ভাইয়া যেটা বলছিল আমি যে দেখো এই কিন্তু ফুল সেট আছে তিন পাল্লা যেটা বলি আমরা থ্রি পার এখানে হ্যাঙ্গিং এর সুযোগটা বেশি আচ্ছা আচ্ছা এবং হচ্ছে ভিতরের অংশটাও আছে ভিতরের ডয়ার আছে যথেষ্ট আপনার হচ্ছে স্পেস আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই এইটাই হবে স্পেসটা হবে এরকম আর এই অংশটা এরকম হবে তো এটার প্রাইসটা কত বলছিলেন ভাইয়া 60300 টাকা আর এখানে এটার সাথে এই সেটটা মেসিং সেটের একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে এটার দামটা কিন্তু খুবই কম 19100 টাকা প্রাইস 19100 টাকা আচ্ছা আচ্ছা আর এই বেডগুলো তো আমরা দেখাই স্যার এইখানে কয়েকটা বেড ছিল একটু দিছি আবার একটু দেখাই তো হ্যাঁ তো আমরা প্রথম প্রথম যে এখান থেকে দেখি এখানে যে খাটটা আছে সেটা আমাদের কাঠের একটা খাট খুব সিম্পল ডিজাইনের মধ্যে তো এটা তো ডিজাইনটা আলাদা আনকমন আনকমন জি 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 অনেক সাইডের ডিজাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা নিতে পারেন কাঠের কিনতে হবে কাঠের আচ্ছা আচ্ছা এটা কাঠের 6 ফিট বা 7 ফিট খাট যেটার দাম হলো 41800 টাকা 41800 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন নিতে পারবেন এটার সাথে কি ফুল সেট আছে না এটা ফুল সেট এখন আসেনি এটা নতুন আসছে আপকামিং আপকামিং করে আচ্ছা আচ্ছা আরেকটা আছে আমরা এটা সাথে আমাদের যেটা আছে আপনাদের কিং সাইজ একটা খাট আর এটা কি কোনো মানে হচ্ছে ফুল সেট আছে এটা এটার ফুল সেট আছে এটার আসছে আপকামিং প্রোডাক্টগুলো মধ্যে ফুল সেট এখানে বের হবে আচ্ছা